তৃণমূল কংগ্রেসের কর্মী ভাইরা নেতা বন্ধুরা তারা নওশাদ সিদ্দিকীর তেজ সহ্য করতে পারছে না সহ্য করতে পারছে না তাই নওশাদ সিদ্দিকী যেখানে জিতেছেন সেই ভাঙড়ে তারা একের পর এক গুন্ডাদেরকে নামিয়ে যাচ্ছে আজকে কাইজার কালকে আরাবুল পরশু শওকত মোল্লা মঞ্চ গরম করে বলছে যে আইএসএফ এর কর্মীদেরকে আমরা দেখে নেব রাস্তায় ফেলে পিটব আমরা প্রশ্ন করতে চাইছি নওশাদ সিদ্দিকী বা আইএসএফ তারা তো কই কখনো বলছে না মারামারির কথা একটা রাজ্যে নির্বাচন হবে উন্নয়নের প্রশ্নে নির্বাচন হবে এই এলাকার মানুষের একটু ভালো থাকার প্রশ্নে সেখানে মারদাঙ্গা করার কথা আসবে কেন এই তো আপনারা বলেছিলেন 2011 তে যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন যে বদলা নয় বদল চাই আজকে আপনাদের সব বদলে গেল আজকে আপনারা বলছেন না না সব বদল টদল নয় আমাদের বদলাই চাই আমরা বদলাই নেব আমরা শুধু একটা কথা মনে করে দিতে চাই আইএসএফ এই দেশের সংবিধানে বিশ্বাস করা একটা রাজনৈতিক দল আর এই দেশের সংবিধান এই দেশের মানুষকে যে অধিকার দিয়েছে ভালো থাকার অধিকার একসঙ্গে থাকার অধিকার জাতপাত ভুলে একসঙ্গে বসবাস করার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার যে অধিকার সেই অধিকারকে প্রশ্নে আইএসএফ লড়বে অতীতেও লড়েছে আগামী দিনেও লড়বে আপনারা যতই উস্কানি দিন আপনারা যতই প্ররোচনা দিন কোনো লাভ হবে না আপনাদের কি অবস্থা সেটা তো আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ভোট ছেড়ে দিন ভাইপোদা গিয়ে যেখানে যেখানে বলছে যে কারা কারা প্রার্থী হবে এসো ভোট দাও সেখানে তারা নিজেরা নিজেদেরকে মারতে আরম্ভ করে দিচ্ছে আপনারা পঞ্চায়েত ভোট কি করে করবেন আপনাদের নিজেদের সাংগঠনিক ভোট করার জন্য পুলিশকে খাড়া হাতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আপনারা পঞ্চায়েত ভোটে লড়বেন এ হতে পারে না আর তাই আমরা যে কথা বলতে চাইছি এবং যে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আইএসএফ এর এক ডাকে হাজারে হাজারে মানুষ জড়ো হচ্ছেন তখন সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বলার চেষ্টা করছেন যে আইএসএফ ও তো মুসলমানদের দল আইএসএফ ও তো জঙ্গিদের দল আইএসএফ ও তো সাম্প্রদায়িক দল আমরা শুধু আইএসএফ এর পক্ষ থেকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বিনীতভাবে আমরা একটা প্রশ্ন শুধু ছুড়ে দিচ্ছি বলুন তো এই দেশের সবথেকে বড় দাঙ্গাবাজ সাম্প্রদায়িক দল কোনটা আমরা সবাই জানি সেই দলের নাম যে দল আজকে আমাদের দেশ পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সেই যে দাঙ্গাবাজ দল যে দল গত কয়েকদিন আগে কর্ণাটকের নির্বাচনে হেরে তাদের প্রত্যেকের প্যান্টটা গেরুয়া হয়ে গেছে সেই যে রাজনৈতিক দল সেই বিজেপি যখন এই রাজ্যে আসে বিজেপির প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী এই রাজ্যে আসে তখন তাকে গোলাপ ফুল নিয়ে দেখা করতে কে যায় আইএসএফ এর নওশাদ সিদ্দিকী যায় নাকি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যান তাহলে সাম্প্রদায়িক দলকে তাহলে সাম্প্রদায়িক দলের পা কে চাটে সাম্প্রদায়িক দলের হাত কে ধরে ধরে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এই রাজ্যে সাম্প্রদায়িকতার চাষ করছে আজকে তাদের গত 12 বছরের রাজত্বে আজকে এই রাজ্যে জায়গায় জায়গায় বিজেপির বারবার অন্ত হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের জমানায় এই রাজ্যে রাম নবমীর মিছিল বেরোয় আজকে তৃণমূল কংগ্রেসের জমানায় এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আরএসএস বজরং দল তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম করে আর আপনারা বলছেন আইএসএফ সাম্প্রদায়িক আইএসএফ সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নয় এটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন যেটা দিয়ে আমি কথা শুরু করেছিলাম আবার সেখানে এসেই শেষ করছি যে রাজ্যে একমাত্র দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার এক ডাকে নওশাদ সিদ্দিকী সাহেবের এক আহ্বানে যখন গোটা বাংলাতে রক্তের আকাল চলছিল তখন নওশাদ সিদ্দিকী সাহেবের এক ডাকে হাজারে হাজারে ছেলে মেয়ে ইয়াং ছেলে মেয়ে একদিনে রক্তদান করেছিল ওই ভাঙড়ের বুকে কোনো ক্যাশ টাকা লাগেনি কোনো বিরিয়ানির প্যাকেট লাগেনি শুধু নওশাদ সিদ্দিকীর এক আহ্বানে হাজারে হাজারে আইএসএফ এর কর্মীরা তারা রক্তদান করেছিল যদি তৃণমূল কংগ্রেসের
মজার জোর থাকে, যদি তৃণমূল কংগ্রেসের কোমরের জোর থাকে, করে দেখা এরকম একটা রক্তদান শিবির, কোনো ক্যাশ টাকা না দিয়ে, কোনো গিফট না দিয়ে, কোনো বিরিয়ানির প্যাকেট না দিয়ে, দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে কত হাজার ছেলে মেয়ে রক্তদান করে। এই হলো আইএসএফ, এই হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। তার আহ্বানে, তার দেখানো পথে, তার দিক নির্দেশে আমরা আগামী দিনে এই অঞ্চল শুধু নয়, গোটা রাজ্যের প্রান্তে প্রান্তে আইএসএফকে আমরা পঞ্চায়েত ভোটে চ্যাম্পিয়ন করে ছাড়ব। নেতৃত্ব ইতিমধ্যে প্রচুর মানুষ এসেছেন, আরও মানুষ আসছেন, কারণ এই মঞ্চের স্টার বক্তা আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। এখন এসে পৌঁছাননি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন। এই যে জমায়েত, একটু আগে হোয়াটসঅ্যাপে আমি যখন কলকাতা থেকে আসছিলাম, প্রায় আড়াই ঘন্টা আগে আমি হোয়াটসঅ্যাপ চেক করেছি, তখন দেখেছি তখন থেকে মানুষ এখানে আসতে আরম্ভ করেছেন। আমার বড় জানতে ইচ্ছা করে যে শুধু এই এলাকা নয়, গোটা রাজ্যে গত ১২ বছর ধরে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আছে, সেই তৃণমূল কংগ্রেসের মাজায় কি এত জোর আছে যে কোনো বিরিয়ানির প্যাকেট ছাড়া, ক্যাশ টাকা ছাড়া এত এত মানুষকে এতক্ষণ ধরে একটা মিটিংয়ে বসিয়ে রাখবে? আছে এই মাজার জোর তৃণমূল কংগ্রেসের? যদি না থাকে তাহলে বলতে হবে যে এই রাজ্যের মানুষের মন জেতার যে পরীক্ষা, সেই পরীক্ষায় ইতিমধ্যে তারা ফেল করে গেছে, আর ফেল করে গেছে বলে তারা এই পঞ্চায়েতের পরীক্ষায় বসতে চায় না, তারা পঞ্চায়েতের পরীক্ষা দিতে চায় না, তাই পঞ্চায়েতের ডেট তারা এখনো দিতে চাইছে না। তার বদলে কি করছে, ওই স্কুলে যে সমস্ত দুষ্টু ছেলেগুলো থাকে যারা সারা বছর কোনো পড়াশোনা করে না, আর যখন পরীক্ষা ঘাড়ের কাছে চলে আসে তখন তারা মনে মনে ভাবে যে এই রে পরীক্ষা তো চলে এলো, এক মাস বাদে পরীক্ষা, এদিকে এখনো সিলেবাস আমি এখনো পড়ে শেষ করে উঠতে পারিনি, এখন পরীক্ষাটা যদি হেডমাস্টার একটু পিছিয়ে দেয় তাহলে কেমন হতো, তাহলে খুব ভালো হতো। আজকে এই তৃণমূল কংগ্রেস তারা এই পরীক্ষা পিছিয়ে দিচ্ছে, আর সিলেবাস শেষ করার জন্য ভাইপোদা কোচবিহার থেকে বাসে করে ঘোরাঘুরি আরম্ভ করেছে। কিন্তু ভাইপোদা, দুঃখের বিষয় হচ্ছে সিলেবাস তো আপনার শেষ হলো না, সিলেবাস শেষ হলো না, মাঝপথে আসার মধ্যে সিবিআই ডেকে নিল সিলেবাস, এখন ব্যাগপত্র গুটিয়ে ভাইপোদা এখন সিবিআই এর কাছে যাচ্ছে সিবিআই এর সিলেবাস পূর্ণ করতে। পঞ্চায়েতের সিলেবাস সেটা আইএসএফ বুঝে নেবে, পঞ্চায়েতের সিলেবাস আইএসএফ বুঝে নেবে। তার কারণ আইএসএফ এমন একটা দল যা ২ বছর হলো তৈরি হয়েছে, মাত্র ২ বছর। খেয়াল করে দেখুন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম, এই রাজ্যে বিধানসভাতে ২৯৪ জন বিধায়ক আছেন, তার মধ্যে মাত্র একটা বিধায়ক আইএসএফের, অথচ এই একজন বিধায়ক বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে এত ভয় এই রাজ্যের যে তারা এই নওশাদ সিদ্দিকীকে ৪২ দিন জেলে বন্দি করে রেখে দিয়েছিল। কখন জেলে বন্দি করেছিল, কোন সময় জেলে বন্দি করেছিল? যেই সময় আমাদের রাজ্য বিধানসভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাজেট করছিলেন, বাজেট অধিবেশন, ওই বাজেট অধিবেশনে যাতে নওশাদ সিদ্দিকী অংশগ্রহণ করতে না পারে তাই মিথ্যা কেস দিয়ে ৪২ দিন আটকে রেখে দিয়েছিল। কেন আটকে রেখে দিয়েছিল? কারণ যদি আটকে না রাখতো তাহলে ওই বিধানসভাতে ওই মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে নওশাদ সিদ্দিকী প্রশ্ন করত যে আমার গ্রামের মানুষদের যে উন্নয়নের প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন ২ বছর আগে, সেই প্রতিশ্রুতি কোথায় গেল, কোথায় গেল সেই প্রতিশ্রুতি? ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে যদি আপনাদের মনে থাকে, যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, আজকে এখানে এই অঞ্চলে অনেকে ফেসবুক করেন, ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে লিখুন তৃণমূল কংগ্রেসের ইশতেহার, তৃণমূল কংগ্রেসের ইশতেহার, দেখবেন হাজারে হাজারে পোস্ট বেরোবে। ২০২১-সালে বিধানসভা নির্বাচনের আগে
এই রাজ্যে আজকে যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে হাজার হাজার সাংবাদিক আর লাখ লাখ মানুষের সামনে 10টা প্রতিশ্রুতি দিয়েছিলেন কি ছিল সেই 10টা প্রতিশ্রুতি বলেছিলেন যে 2021 এর বিধানসভা নির্বাচন যদি রাজ্যের মানুষ তৃণমূলকে জেতায় তাহলে নাকি তৃণমূল কংগ্রেসের নতুন সরকার এই রাজ্যের 100% গ্রামের বাড়িতে বিদ্যুতের লাইন পৌঁছে দেবে আজকে এই অঞ্চলে যারা আছেন তারা মুখে হাত দিয়ে বলুন যে কজনের বাড়িতে বিদ্যুতের লাইন এসেছে মিছিল আসছে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস দিয়েছিল সেই প্রতিশ্রুতির মধ্যে আরো বলা ছিল যে যদি তৃণমূলকে ক্ষমতা আনা হয় যদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার মুখ্যমন্ত্রী বানানো হয় তাহলে এই রাজ্যের গ্রামে যে মানুষেরা আছেন তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে আজকে এই অঞ্চলে এই গ্রামে যে মানুষেরা আছেন যে মা বোনেরা আজকে এখানে দাঁড়িয়ে আমার বক্তব্য শুনছেন আপনারা বলুন আপনাদের কতজনের বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে এই রাজ্য সরকার পৌঁছতে পারেনি আজকে মাননীয় নওশাদ সিদ্দিকীকে যদি বিধানসভাতে হাজির করা হতো তাহলে প্রশ্ন করত নওশাদ সিদ্দিকী যে কেন আমার গ্রামের মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছালো না আর সেই কারণে নওশাদ সিদ্দিকী জেলে আটকে রাখতে হয় গত কয়েকদিন ধরে এই জেলার বিভিন্ন জায়গায় আমি মিটিং করছি আর মিটিং করে আমি বারবার এই কথাটা বলছি যে আসলে আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তাদের প্রত্যেকটা নেতা সে এই অঞ্চলের কুচো নেতা হোক আর ওই নবান্নের 14 তলায় বসে থাকা ধারী নেত্রী হোক তাদের প্রত্যেকের একটা কমন অসুখ আছে কমন অসুখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 আইএসএফ আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ আইএসএফ জিন্দাবাদ 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 ইনক্লাব জিন্দাবাদ 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 ইনক্লাব জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 নওশাদ সিদ্দিকী ভাই জানজিরা পাঁচ জিরা পাঁচ জিরা পাঁচ নাসা সিদ্দিকী ভাই জানজিরা পাঁচ জিরা পাঁচ জিরা পাঁচ বিশ্বজিৎ মাইতি জিরা পাঁচ জিরা পাঁচ জিরা পাঁচ বিশ্বজিৎ মাইতি জিরা পাঁচ জিরা পাঁচ জিরা পাঁচ বিশ্বজিৎ মাইতি জিরা পাঁচ জিরা পাঁচ জিরা পাঁচ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিরা পাঁচ জিরা পাঁচ জিরা পাঁচ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিরা পাঁচ জিরা পাঁচ জিরা পাঁচ স্বেচ্ছাসেবক ভাইদের বলবো বিরাট একটা মিছিল আসছে আমাদের দক্ষিণ বাংলার পূর্বাঞ্চলের যে মিছিলটা আছে সেটা বিরাট মিছিল আছে আপনারা তাদেরকে সভাস্থলে আসার সুব্যবস্থা করে দেন রাস্তা থেকে নামার রাস্তায় যে সমস্ত গাড়ি আছে ওগুলোকে সরানোর ব্যবস্থা করুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ প্রাক্তন প্রধান আলাউদ্দিন মহাশয়ের নেতৃত্বে যে বিশাল একটা মিছিল আসছে সেই মিছিলকে আমরা স্বাগতম জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 দক্ষিণ গঙ্গাধর পঞ্চল আইএসএফ কে সুস্বাগতম দক্ষিণ গঙ্গাধর পঞ্চল আইএসএফ কমিটি কে সুস্বাগতম দক্ষিণ গঙ্গাধর পঞ্চল আইএসএফ কমিটি কে সুস্বাগতম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ 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 জিন্দাবাদ 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 আইএসএফ 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 জিন্দাবাদ 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 পিটচাদা নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ 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 বসে যান আপনারা বসে যান হ্যালো তো বন্ধুগণ যে কথা বলছিলাম যে আজ থেকে বছর 15 আগে বলিউডে একটা হিন্দি সিনেমা রিলিজ করেছিল যে হিন্দি সিনেমাটাতে অভিনয় করেছিল সুপারস্টার আমির খান অনেকে ওই সিনেমাটা দেখেছেন আমার বয়সী যারা তারা তো অবশ্যই দেখেছেন সিনেমার নাম ছিল গাজিনী তো ওই সিনেমাতে আমির খানের একটা অসুখ ছিল কি ছিল অসুখ আমির খানের মাথায় চোট লাগার জন্য
যে কোনো ঘটনা আমির খান 15 মিনিট মনে রাখতে পারত, 15 মিনিট। নিজের নাম কি, নিজের বাবাকে, মাকে, ভাইকে, বউকে, কোথায় থাকে, কি খেতে ভালোবাসে, কি পড়াশোনা করে, কি রঙের জামা কাপড় পরতে চায়, 15 মিনিট মনে রাখার পর টোটাল ব্ল্যাঙ্ক হয়ে যেত। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার ওই গজনী রোগ আছে, গজনী রোগ আছে তৃণমূল কংগ্রেসের। ওরা যা বলে 2021 নির্বাচনের আগে, যা যা বলেছিল, যা যা করবে বলেছিল, সব তারা নির্বাচনের পর টোটাল ভুলে গেছে, টোটাল ভুলে গেছে। আর আজকে আইএসএফকে এই দায়িত্ব নিতে হবে যাতে তাদের ওই মেমোরিটা ফেরত আসে, আর যদি ফেরত না আসে তাহলে যাতে পঞ্চায়েতে পাবলিক তৃণমূল কংগ্রেসকে টোটাল ভুলে যায় তার ব্যবস্থা করতে হবে। আর তার ব্যবস্থা করার জন্য গোটা জেলা জুড়ে আমরা আইএসএফের পক্ষ থেকে এই সভা সমিতি করে যাচ্ছি। আমরা কি বলতে চাইছি, আমরা খুব পরিষ্কার করে যে চারটে কথা বলতে চাইছি তা হলো, এক, যে গত 2 বছর আগে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আজকে যদি তারা পঞ্চায়েতে ভোট চাইতে আসে তাহলে গ্রামের মানুষের পক্ষ থেকে, আইএসএফের পক্ষ থেকে, এই রাজ্যের কোনায় কোনায় প্রত্যেকটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে এই প্রশ্ন ছুড়ে দিতে হবে যে তোমরা আগে আমাদের বাড়িতে জল পৌঁছাও তারপর পঞ্চায়েতে ভোট নিতে আসবে, তোমরা আগে আমাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছাও তারপর তোমরা ভোট নিতে আসবে, তোমরা আগে আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করো তারপর পঞ্চায়েতে ভোট নিতে আসবে, পঞ্চায়েতে ভোট নিতে আসবে। আর গত 2 বছর ধরে আবাস প্রকল্পে গরিব মানুষের জন্য বাড়ি করার জন্য, পাকা বাড়ি করার জন্য যে টাকা এসেছে সেই টাকা গ্রামে গ্রামে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রধান উপপ্রধানের পকেটে যে টাকা ঢুকেছে সেই টাকা গুনে গুনে বের করো তারপর পঞ্চায়েতে ভোট নিতে আসবে। পঞ্চায়েতের ভোট অত ইজি হবে না, পঞ্চায়েতে ভোট পাওয়া অত সহজ হবে না। তৃণমূল কংগ্রেস যতই গজনী রোগে ভুগুক না কেন, আইএসএফের কাছে সেই রোগের টনিক এখন আছে, সেই টনিক যখন পড়বে তখন বাপ বাপ করে পকেট থেকে টাকা বেরোবে, তখন বাপ বাপ করে এলাকার উন্নয়নের কথা মনে পড়বে।